চট্টগ্রামে ঈদে বাড়তি বিনোদনের আশায় সকাল থেকেই প্রিয়জনদের নিয়ে চিড়িয়াখানায় ভিড় করছেন বিনোদন প্রেমীরা। পরিবার পরিজন নিয়ে চিড়িয়াখানায় আসতে পেরে বেশ উচ্ছ্বসিত দর্শনার্থীরা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। পর্যটকদের কোলাহলে মুখর চট্টগ্রাম চিড়িয়াখানা। শিশু কিশোর, তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষের উপচে পড়া ভিড়। শিশুদের খেলা আর প্রিয়জনদের সঙ্গে ছবি ও সেলফি তুলে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন অনেকেই। আজকে আমার মন ভালো নেই, তারপর ওয়াইফকে নিয়ে এখানে বেড়াতে আসছি, এখন মন ভালো হয়েছে। বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরা খুশি হয়েছে, তাই আমার মনটা ভালো হয়ে গেছে। আজকে চিড়িয়াখানা আসলাম, অনেক বাঘ ভালুক দেখলাম বাচ্চাদেরকে নিয়ে। নিরাপত্তার জন্য 47টি সিসি ক্যামেরা দিয়ে পুরো চিড়িয়াখানা মনিটরিং করা হচ্ছে। খাঁচায় বন্দি বাঘ, সিংহ, হরিণ, জেব্রা সহ নানা প্রজাতির পশু পাখি দেখে শিশুরা উচ্ছ্বসিত ও মুগ্ধ দর্শনার্থীরা। আমি কচ্ছপ দেখছি, খরগোশ দেখছি, তারপরে পাখি দেখছি, তারপরে হনুমান দেখছি। আমরা তো ব্যস্ত মানুষ, সময় পাই না, আমরা ছুটিতে যা টুকু জায়গা পাই এখানে ছুটির মধ্যে অনেক মজা পাইছি আমরা, যেহেতু ছুটির দিন আসলাম, ঘুরতেছি, খুব ভালোই লাগতেছে। এই ঈদে আগামী শনিবার পর্যন্ত 60,000 দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর। আমরা আশা করতেছি এই সপ্তাহ পুরোটা শনিবার পর্যন্ত চারটা থাকবে, আর আমাদের মানে যতটুকু আশা করছিলাম এই আমাদের টার্গেট ছিল প্রায় 60,000, যে শনিবার পর্যন্ত আমরা 60,000 আশা করতেছি যে এটা মানে সম্ভব, অথবা এটা ক্রস করে চলে যেতে পারে। আর আমাদের এখানের যে নিরাপত্তা, এটার জন্য আমাদের এখানে এক্সট্রা লোক দেওয়া হয়েছে, যে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পাবলিকের নিরাপত্তার জন্য। এছাড়া আমাদের এখানে সার্বক্ষণিক আনসার আছে, যতক্ষণ চিড়িয়াখানা খোলা থাকে তো আনসার যেহেতু থাকে এবং সশস্ত্র আনসার, তো আমাদের এখন পর্যন্ত এই আজকে চতুর্থ দিন, এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের কোনো মানে অভিযোগ আমাদের এখনও আসেনি দর্শনার্থীদের থেকে। ঈদ শেষ হলেও পর্যটন কেন্দ্রগুলো আরও বেশ কয়েকদিন সরগরম থাকবে বিনোদন পিপাসীদের পদচারণায়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।